মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা। বাংলাদেশের সিনেমা নির্বাণ রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতল। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে সিনেমাটি। রাশিয়া থেকে পুরস্কারের খবর জানালেন পরিচালক নিজেই। শনিবার সকালে সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম রাশিয়া থেকে জানান, পুরস্কার পাওয়ার এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। দর্শকদের প্রশংসার সঙ্গে এই পুরস্কার জীবনের সেরা প্রাপ্তি। আট দিনব্যাপী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় গত 19 এপ্রিল। গতকাল 26 এপ্রিল ছিল সমাপনী আয়োজন। এই আয়োজনে শুরু থেকে অংশ নেন পরিচালক আসিফ ইসলাম। তিনি আরও বলেন, উৎসবের আজ ছিল শেষ দিন, এত সিনেমার সঙ্গে পুরস্কার পেয়ে যাব ভাবনায় ছিল না, অবশেষে পুরস্কার পেলাম, দেশে পুরস্কার নিয়ে যেতে পারছি, এটি আমার জন্য বড় প্রাপ্তি। নির্বাণ সিনেমার শুটিং শুরু হয় 2022 সালে, তখন করোনায় অনেকেই আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আতঙ্কিত সেই সময়ে তরুণ নির্মাতা আসিফ ইসলামের মাথায় ভর করে ছোট টিম নিয়ে সিনেমা বানাবেন তিনি। গল্পের উপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী সিনেমার কাজ শুরু করেন। এটা পরিচালকের প্রথম সিনেমা, দীর্ঘ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া মর্চি। পুরস্কারের খবর রাতেই শুনেছেন তিনি। উল্লেখ্য, 2019 সালে 41তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় মোস্তফা সরয়ার ফারুকি পরিচালিত শনিবার বিকাল ছবিটি। সেবার দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার পেয়েছে শনিবার বিকাল ছবিটি, রাশিয়ান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্স জুরি পুরস্কার, আর অন্যটি কমার্সান্ত পুরস্কার। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।